নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলার বিমানের ফার্স্ট অফিসার ছিলেন পৃথুলা রশিদ ক্যাপ্টেন আবেদ সুলতানের সাথে বিমানটির পরিচালনার দায়িত্বে ছিলেন এই তরুণ উদ্যমী অফিসার কিন্তু আমাদের দেশের যাবতীয় সুশীল ফেসবুকীয় বিচারকেরা রায় দুয়ে দিলেন মানুষের প্লেন চালাইতে দিলে সেইটা বাস্ট হইব না তো কি হইব কিন্তু এই পৃথুলাই নিজের জীবনের বিনিময়ে দশজন নেপালি যাত্রীকে বাঁচিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিমানটির বাংলাদেশি কো পাইলট পৃথুলা রশিদ ইউএস বাংলার প্রথম নারী পাইলট পৃথুলা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন বিমানটি বিধ্বস্ত হওয়াতে একাত্তর আরোহীর মধ্যে ঊনপঞ্চাশ জনই মারা গিয়েছেন এর মধ্যে পাইলট আবিদ সুলতান কো পাইলট পৃথুলা রশিদ ও ক্রু খাজা হোসেন রয়েছেন অন্যদিকে বেঁচে আছেন ক্রু কে এইচ এম সফি সহ বাইশ জন দুর্ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে সিকিম মেসেঞ্জার নামে একটি পেজে পৃথুলার মহানুভবতার কথা তুলে ধরে বলা হয় আজ নেপালি নাগরিকদের বাঁচাতে গিয়ে বাংলাদেশি কন্যা তার নিজের জীবন উৎসর্গ করেছেন অন্যের জীবন বাঁচাতে গিয়ে কাঠমান্ডুতে আজ এই বাংলাদেশি তরুণী পাইলট মারা গেছেন তার নাম পৃথুলা রশি তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের কো পাইলট ছিলেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত জন নেপালী নাগরিককে রক্ষার চেষ্টা করে গেছেন যাদের সবাই জীবিত রয়েছেন পৃথুলার ফেসবুক পাতা থেকে জানা যায় তিনি দু সালের জুলাই মাস থেকে ইউএস বাংলায় এয়ারলাইন্স এর সঙ্গে যুক্ত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর তিনি আরিরাং এভিয়েশন নামে একটি প্রতিষ্ঠান থেকে বিমান চালনার ওপর ডিগ্রি নিয়েছেন ফেসবুকের শেষ স্ট্যাটাসে পৃথুলা লিখেছিলেন খোদা হাফেজ ইথিওপিয়া বিমানবন্দরে গত আঠারো জানুয়ারি দেয়া এই স্ট্যাটাসের পর তিনি আর কোনো স্ট্যাটাস লেখেননি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আরবার বুলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসা সময় তিনি এই স্ট্যাটাস দিয়েছিলেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি আর কোনো স্ট্যাটাস দেননি এরপর তিনি শুধু তার প্রিয় বিড়ালকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন